تو کجا رفتی دنبال درد مردم؟ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইরানের তাবরিজ শহরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। সেখানে স্থানীয় সময় বিকাল 4:30 হবে দ্বিতীয় জানাজা। বুধবার ইউনিভার্সিটি অব তেহরানে শেষ জানাজা হওয়ার কথা রয়েছে। এর একদিন পর জন্মস্থান মাশহাদ শহরে রাইসিকে দাফন করা হতে পারে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে তেহরান। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সোমবার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। এরই মধ্যে আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিবন্ধন শুরু হবে 30 মে এবং প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন 27 জুন পর্যন্ত। ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের তিনি একথা বলেন। রোববার ইরান আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি সহ 9 জন নিহত হন। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।